এইমাত্র পাওয়া খবর, আরও একটি ফাঁস হলো আয়নাঘরের ভয়ঙ্কর ভিডিও ফুটেজ। সেই ভিডিও ফুটেজে দেখা গেছে আয়নাঘরের মধ্যে ভয়ঙ্কর সব অমানসিক কর্মকাণ্ড। আর এই অন্ধকার জগতে যে অমানসিক কর্মকাণ্ড ঘটে সেগুলো এতটাই ভয়ঙ্কর যা সাধারণ মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। সেখানে বন্দী থাকা মানুষদের প্রত্যেক দিন একাধিকবার তাদের গোপন অঙ্গে কারেন্ট শক দেওয়া হতো। এমনকি দিনে একবেলা খাবার দেওয়া হলেও দেওয়া হয় না পানি। পানির অভাবে তাদেরকে পান করতে হয় নিজেদের প্রস্রাব। এই ঘরটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বাহিরে থেকে কেউ কিছু টের না পায়। বন্দীদের প্রত্যেকটি মুহূর্ত কাটে মৃত্যুর আতঙ্কে। কখন না জানি তাদের হাত পা চোখ বা কোনো মূল্যবান অঙ্গপ্রত্যঙ্গ হারাতে হয়। এমনকি নির্যাতনের এক পর্যায়ে যে বন্দীদের চোখ কিডনি খুলে সেগুলোকে বিক্রি করা হতো। আর এই কাজের সাথে জড়িত ছিল DGFI এর লোকেরা। এমনকি আয়নাঘরের আসল ঠিকানা এবার ফাঁস করে দিল সেখান থেকে মুক্তি পাওয়া এই ভাই। কত ভয়ঙ্কর কর্মকাণ্ড হতো আয়নাঘরের ভেতরে, কতটা মানসিক অমানসিক নির্যাতন করা হতো বন্দীদের। যারাই বা শেখ হাসিনা বা তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করত তাদেরকেই এই আয়নাঘরে নিয়ে এসে নির্যাতন করা হতো, যা এবার সত্যি স্বীকার করে বসলেন সেখানে বন্দী থাকা এই ভাই। আয়নাঘরের কঠোর নির্যাতনের ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।